ফাইনালি খাতা টিভি চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোন কাপ্টন ভিডিও। অবশেষে ভিডিওটা বানাতে পারছি, এখন আমি রিভিউ করবো দেবের আপকামিং মুভি খাদানের। টিজারটা আমি দেখে নিয়েছি, সেদিন রিলিজ হয়েছে, যখন রিলিজ হয়েছে তখনই দেখেছি, ঠিক 11:30 সময় দেখেছি। বাট রিভিউ করতে পারি, নানা প্রবলেম হয়েছে, তো অবশেষে রিভিউ করছি, আর এর সাথে বহুরূপী টিজারটা রিভিউ করবো। তো শুরু করে রিভিউ। টিজার যেরকম হয় খুব ছোটো, তো 1 থেকে 1.5 মিনিটের টিজারটা, এর মধ্যে ভাই এত এত মোমেন্ট রয়েছে না, যেটা সারাদিন কথা বলা যায় মোমেন্টগুলো ছোটো ছোটো বিষয় নিয়ে। আর সবচেয়ে মজার বিষয় আর কি, এই ফিল্মটার ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছে দেব। মানে এটার দিন আমি খুব অবাক হয়েছে, মানে দেব হয়তো প্রথম কোনো ফিল্মের ডিরেক্টর হিসেবে কাজ করছে। ডিরেক্টর তো সুহিত রয়েছেই, কিন্তু তাছাড়াও দেব এখানে সাহায্য করেছে, কারণ দেব জানে ভাই এখানে তার হাত দিতে হবে, কারণ এটা তার কমার্শিয়াল কামব্যাক মুভি। লাস্ট সে কমার্শিয়াল মুভি করছে কিডন্যাপের সময়, যেটা তখন হিট হয়নি, এটা তার একটা এক্সপিরিয়েন্স বলতে ভাই। এখন এটা যদি হিট না হয় না, সে হয়তো কমার্শিয়াল সিনেমা করাই ছেড়ে দেবে। তো এটা এখন দর্শকদের হাতে নির্ভর করছে। আমি তো যেটা বাংলাদেশে রিলিজ করতে না, এই ডিসেম্বর মাসে তাহলে ফেস্টিভ্যাল হয়ে যেত বাংলাদেশেও, হয়তো বাংলাদেশে রিলিজ করবে না। আফসোস ভাই, মানে এরকম ফিল্ম ভাই আমরা দেখতেছি, বাংলাদেশি তো কমার্শিয়াল সিনেমাই ভালোবাসে, দেখি কী করে রিলিজ করে কিনা। আর আমি তো বলবো প্যান্ডিয়া রিলিজ করা হবে মুভিটাকে, কারণ হিন্দি ডাবিং করে খুব ভালো হয়। মানে এই মুভিটা যে হাই অলরেডি সব জায়গায় ট্রেন্ডিং চলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, তো ভাই যেরকম ভিউজ হয়েছে ভাই, এখন বলতে রিহোসেন গুপ্ত ভাই, তাকে দেখে মনটা খুব ভালো হয়েছে। সে হচ্ছে আন্ডার রেটেড অ্যাক্টরদের যদি লিস্ট করে না, তার নাম সবসময় 1 নম্বরে আসবে, মানে সে বরাবরই আন্ডার রেটেড রয়ে গেল। তো এখানে ভাই তাকে দেখে খুব ভালো লাগছে, দেবের বন্ধু চরিত্রে অভিনয় করছে, সবসময় দেবের পাশাপাশি রয়েছে, তার বাইকের পিছনে হোক অথবা তার সাথে একটা দাঁড়িয়ে হোক, তারা দুজনই শ্রমিকদের নেতা। একটা জিনিস দেখে ভাই, শ্রমিকরা আন্দোলন করছে কোনো একটা কারণে, তারা সবাইকে হাত দিয়ে থামাচ্ছে, মানে মুভিটা অনেক তো শেড রয়েছে। আর তার দেবের যে নাম এখানে শ্যামমোহন, দেবের নাম হয়তো শ্যাম, আর যে নাম মোহন, আর দুটি কিন্তু কৃষ্ণের নাম, মানে নামও কিন্তু খুব বেশি নিয়ে রেখে হয়েছে। এটা কিন্তু দেবের বাবা চরিত্র যে শ্যাম দেখা গেছে, কারণ এরা তার একটা প্রেজেন্টও একটা থাকবে, যে ছেলেদের থাকবে বা যে শিশু ছেলে হয়তো থাকবে এরকম কিছু, এটা আগেরটা দেখা গেছে টিজারে। এখন তো বলে আরও একটা টিজার আসবে, তারপর ট্রেলার, তারপর গান, পোস্টার, অনেক কিছু আগে ভাই। মানে খাদান একটা ফেস্টিভ্যাল হচ্ছে, কারণ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত না খাদান 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 চলবে। আগের বছর যেরকম অনেক মুভি নিয়ে হাইপ ছিল, মানে আগের বছর তো ভাই পুরো বছরটি একটা ভালো বছর ছিল, যেটা পাঠান হোক, জওয়ান হোক, জেলার হোক, লিও হোক, টাইগার 3 হোক, অ্যানিমল হোক, মানে প্রত্যেকটা একটা হাইপ ছিল ভাই। এই বছর সেই হাইপ টুমিং সিং ছিল, কোনো মুভি হাইপ ছিল না, কালকেই বাদে কালকে মুভি ছিল, কালকে হাইপ ছিল, তো কোনো মুভি হাইপই আসছে না ভিতর থেকে। বাট এখন ভাই খাদানের জন্য আপনি হাইপ ফাঁসছি না, মানে এটা বলে বোঝানোর মতো এত হাইপ, তো খুবই এক্সাইটেড। আর এখন দেবকে নিয়ে আসি ভাই, যাকা সব ছয় ওই সর্দার হয়, চুম মানে কি পারফরমেন্স, কি পারফরমেন্স, কমার্শিয়াল সিনেমা এই জন্য তো বলেছে কিং দেব ভাই, রাজা তো একজনই থাকে। মানে এখানে সেই ডাইরেক্টর হয়েছে, যে ডাইরেক্টর আমরা সব এক্সাইটেড হয়েছিলাম, আমাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়েছি বলে কি হয়েছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ, আর জ্বালা। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। আর সবচেয়ে সিগারেটটা যে মুখে পড়ে ধরেছে না, ওটা কেমনে করছে ভাই, মানে প্রথম ভাই দেখে আমি শক হয়েছি, যে দেব করছে এরকম, এই পাগলিতে দেখে তো অবাক হয়েছিলাম, নানসাগো ভাই আবার অবাক হয়ে গেছে। তারপরে কুলোলিতে যে এরকম মানে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে ভাই, মানে ওটা আটটা এরা আপডেট হয়েছিল, যে ট্রেন আছে আর তারা দুজন দেবাজি সব বাইক নিয়ে ট্রেনের সামনে দিয়ে যাচ্ছে ভাই, ওই সিনটা টিজারে রয়েছে, এবং দেব এই হাতটা নিয়ে এরকম দিয়ে এটা ভাঙছে, গুজবাম। আর দেবের প্রত্যেকটা ডায়লগ মানে তিনটে ডায়লগ যে দিয়েছে ভাই, সেরা টিজারে প্রথম যে ডায়লগটা দেয়, সর্দার হওয়া তো সিদাবাদ না, মানে এটা আমি মানে 15 বার দেখছি, বুঝেই নি কী কইছে, সাবটাইটেল তো পরে খেয়াল করিনি মানে প্রথম দিকে, পরে দেখতে দেখতে এবার বুঝি, ও মনে করি ভাষাটাই মানে কেমন হয়ে গেছে, মানে যেরকম আমরা সবসময় শুনি সেরকম না, সর্দার হওয়া তো সিদাবাদ না, নয় না না এরকম কি সর্দারই অত সিদাবাদ। আর লাস্টে সবচেয়ে সেই মানে ওইটাই মুভির নাম, তো আজ এই জমিন হয়তো খাদান হবে না তো শ্মশান, ও ভাই কি ডায়লগ, আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান, এই ডায়লগটা মিসিং ছিল এতদিন বাংলা সিনেমা থেকে, যে আমরা যে বছরের পর বছর কথা বলবো বা ডায়লগ নিয়ে, আগের মুভিগুলো নিয়ে ডায়লগ চ্যালেঞ্জ নিমের সালা এখনো মানুষে বলে, মানে এটা ছিল ডায়লগ, সেরকম ডায়লগ মিসিং ছিল। আর কমার্শিয়াল সিনেমায় তো হচ্ছিল না, তারপরে অন্য সিনেমার কথা বাদিয়ে দিলাম, তো সেরকম ডায়লগের কী হবে, এখন এই ডায়লগ ট্রেন্ডিং হবে, সবাইকে ডায়লগগুলো বলবে, এটা অস্থির। আর এখন আসি কিছু শ্রুতিদের কথায়, তারা প্রত্যেকবারই যখন বড় কোনো সুপার সাথে মুভি আসে, হোক দেবজিৎ অথবা শাকিব খান, তাদের মুভি কপি 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 এরকম তারা সোশ্যাল মিডিয়া চলে, এবারও ব্যতিক্রম হয়নি,
এখানেও কি শ্রুতি আবার শুরু করে দিয়েছে যে এটা কেসিএফের কবি, এটা পুষ্পার কবি, আর কেউ কেউ তো বলছে এটা তুফানি কবি, এখন আবার ভবিষ্যৎ শুনবে এটা কান্তারের কবি, মানে আসি মানে শ্রুতি প্রত্যেক বাইরে। এরা কিন্তু বাংলা সিনেমা দেখে না, এরা হচ্ছে এই হিন্দি বা হলিউড সিনেমায় দর্শক এদের বাংলা সিনেমা ট্রোল করতে মজা পারে। এরা তো আমি দেখবো না, দেখি অন্য কেউ দেখা থাকি তো বিরত রাখতে পারি, মানে এরা তো চিন্তাও না, মানে এদের সামনে দেখতে না থাবড়াইতে মনে হয়, এরা সবসময় হেড ট্রেডটাই সরাইতে পারে। কিছুদিন আগে দেবগিনী মানে সোশ্যাল মিডিয়াতে ট্রোল চলছিল, সেটা মানে কী বলবো, কিছু করলো তো দোষ, কিছু না করলো দোষ, মানে এটা হয়ে গেছে। টিজার 14 আগস্ট আসার কথা ছিল, সেখান থেকে 20-29 আগস্ট নিয়ে এসেছিল, তাতেও মানুষের মানে কী করবো এখন মাথা গরম হয়েছে এসব কথা বললি তো। ও আর এখানে বহুরূপ টিজারটা কিন্তু এর আগে এসে পড়েছিল, তখন কিন্তু কোনো খারাপ কথা নেই কমেন্টে, কেউ কোনো কিছু করে নাই। যেই খাদান টিজারটি অ্যানাউন্সমেন্টটা করেছে এখন সবাই গাছ বলে উঠছে, খাদানের টিজারই দীপ কেমনি করতে বললো এরকম। আরে ভাই বহুরূপ টিজারটি তখন তো কেউ কিছু কইলি না, না না ওরা তো টাটছে কন্ট্রোল। তো এখন বহুরূপী টিজারটা কথা আসি, টিজারটা অসাধারণ হয়েছে, এটা সবচেয়ে ভালো লেগেছে ভাই বিজিএম, আর সেম খাদানের বিজিএমটা সেই ছিল, মানে অস্থির, মানে এরকম বিজিএম এতদিন মিসিং ছিল। বহুরূপটির বিজিএমটা মানে খুবই ভালো হয়েছে। আবির আর শিবু প্রসাদ কে অ্যান্টাগনিস্টকে বলেছে মানে এটাই বুঝতে পারলাম না, আবির তো পুলিশ তো দেখা বোঝা গেছে, আবির সাথে দিদি একটা প্রেম থাকবে, একটা সিনে দেখা যাচ্ছে আবির বাইক রেখে তাকে দোলনা দোলাচ্ছেন, দুটো কিন্তু ক্লাসও হবে না, তাও কম্পারিজন শুরু হয়ে গেছে। দুটো কিন্তু কমার্শিয়াল মুভি, খাদান আসবে ডিসেম্বর ক্রিসমাসে, বহুরূপী আসবে পুজোতে অক্টোবর মাসে, কম্পারিজন করার কোনো প্রশ্ন রাখে। হ্যাঁ বহুরূপী কিন্তু রক্তবীজে ভালো হবে এটা তো মনে হচ্ছে, কারণ রক্তবীজ তো হাফ কমার্শিয়াল হাফ ফ্যামিলি ড্রামা ছিল, বাট এটা হচ্ছে ফুল কমার্শিয়াল হবে। আর বহুরূপী তো সেই অবস্থা হয়তো অনেকগুলো লুক দেখতে পাবো, মানে তার অ্যাক্টিং তো ভাই খুবই ভালো, মানে এর নিয়ে প্রশ্ন নাই। আমি সে আবিরকে দেখবো, মানে আবির তো মেইন, সে কীরকম করে তার রোলটা কেমন, কত স্ক্রিন টাইম পায়, মানে মেইন হচ্ছে এটাই। এখানে কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, সে বাংলাদেশে ঈদের সময় যে খাতা কাজ করে গিয়েছে, মানে তার হয় ইন্ডিয়া এরকম টাকা দেখি কীরকম পারফরমেন্স দেয়, কারণ এর আগে যে ওয়েব সিরিজ রেখেছিল তার সাথে চট্টোপাধ্যায় আবার প্রলয়, মানে সেখানে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল, আবার প্রলয় একটা সেরা ওয়েব সিরিজ তারা দেখেন দেখতে পারেন, রিকমেন্ড করলাম। সো এখন যদি বলতে হয় খাদান না আবহরবি কোন টিজারটা ভালো হয়েছে জিজ্ঞেস করছো, অবশ্যই খাদান, মানে ধারে কাছ নেই এদিক দিয়ে চিন্তা করলেন, খাদান বললাম প্রত্যেকটা ওই ডায়লগ বুঝলাম দেয়, প্রত্যেকটা ফ্রেম সিনেমাটোগ্রাফি কালার পরে ওপার অস্থির অস্থির ভাই, মানে 1080p দেখো চোখটা ঘুরিয়ে যাইবে, মনটা ঘুরিয়ে যাইবে, চোখ ঘুরিয়ে যাইবে, অসাধারণ হয়েছে ভাই। এখন নাইকে হয়তো ইরিকা বালি হাঁকবে যে প্রিয়তম নাইকে ছিল, এখন নাইকে যখন দেখবেন ডিজে হতো ভাই, এক মিনিট এত কিছু দেখাবেন, এই অনেকে কমপ্লেন করতে যিশুকে ভালো করে দেখাতে পারেন, দুই তিনটে সিনে দেখাইছে অনেক অনেক জয় গুরু কেলের কি কথা মনে করে দিচ্ছে, দেব যশু এই নিয়ে হয়তো অনেকগুলো সিনেমা একসাথে রয়েছে, এই প্রেমের কাহিনী থেকে আশিনগর কেলোর কীর্তি জুলফিকার, এখন আবার এই খাদানে তো পাঁচটা তো হয়ে গেলো, হয়তো কোনো উমাতে হয়তো দেব একটু কামিয়ে করেছো দেবী তো এই স্ক্রিনে হয়তো আসেনি, তো এরকম মানে যারা দুজন তখনই আসবে ভাই মুভি তো ভালো হয়ে যায়। আশিনগর এক্সেপশন ওটা ভাই ভালো হয়নি, এটা খারাপ মুভি লিখেছে আমার কাছে, কারণ খাদান আছে ডিসেম্বরে জানি খুবই এক্সাইটেড আছি। আচ্ছা বললাম যে দেব ডায়লগ বলার ধরনটা চেঞ্জ করেছে, যে দেবকে মানুষের সময় তোতলা বলতো সে এখন ভাই নিউ এসে ডায়লগ বলে, আর যে মানে ক্যারিয়ারটা দেখো পুরো কত রকমের সে রোল করেছে, মানে 2015 পর্যন্ত না 15 বল ভুল হবে 13 পর্যন্ত কিন্তু তার ক্যারিয়ার সব একরকম সিনেমাই বলতে গেলে ছিল, এক টাইপের ছিল, বাট তারপর তো 13 থেকে তুই চেঞ্জটা শুরু হয়েছে না, সেটা চাঁদের পার হোক, অ্যামাজন অভিযান হোক, গুনহাস হোক, তারপর তো চ্যাম্প ককপিট হইচই আনলিমিটেড অথবা কাবির অথবা পাসওয়ার্ড, তারপর করোনার পর তো আরও চেঞ্জ হয়ে গেল বাঘা যতীন গোলন্দাজ, আর ফ্যামিলিটার মতো বাদ দিলাম সাজপতি টনিক প্রজাপতি প্রধানের মতো চরিত্র, মানে মানে বলার ভাষা হারিয়ে গেছে দেবের ক্যারিয়ারটা থাকলে বলতে কত রকমের রোল করেছে, এইটা তো তার সেফ জোন, এখানে সে তো ফাটিয়ে রেখে দেবে, এটা হচ্ছে ডাবল রোল, দেব ক্যারিয়ারতে কোনো সময় ডাবল রোল করেনি, আলাদাই এই শ্যাম তার বাবার অবশ্যই হয়তো এরকম হয়তো মরে যাবে, যিশু এখানে বুঝতে পারছি না যিশু বিট্রয় করবে না যিশু আগে মরে যাবে তারপর দেব মরবে, যিশু ভিলেন হবে মানে এটা কেরকম জানি দেখতে মজা না, হেলে স্টোরি টাইপ হয়ে যায় না বারবার ভিলেন ভিলেন সব মুভিতেই, ও সমস্যা নেই মানে দেব বর্ষে যিশু ওকে মানা যায়, প্রথমে তো বন্ধু এখন দেখা যাচ্ছে টিজারে, তারপর হয়তো বিট্রয় করবে, কারণ হিংসা হতেই পারে স্বাভাবিক, কারণ দেব সবসময় অ্যাকশন করে যিশু সবসময় পিছিয়ে বসে থাকে, তো এখানে হয়তো যে মনে করবে যে দেব তোমাকে বলছে যে আমি লিডার ওর পাশে, বাট ওহ মানে সবাই তো দেব কী মানে আমাকে তো কেউ মানে না এরকম সেটা হতে পারে, দেখি বিট্রয়টা কীরকম হয়, কারণ তার ছেলের শ্রুতিতে যিশু ছেলের সাথে কেউ মনে করে যিশু ডাবল পার থাকে কিনা, দেবে তো ডাবল পার তো কনফার্ম, অথবা নাইকে তো দুজন থাকবে, এরাও তো মানে দেবে বাবা চরিত্রে একজন আর ছেলে চরিত্রে এখন সে নাইকে আগে ঈদে কেবল তো একজন শিওর হলাম আরেকজনকে, তো যিশুর ওয়াইফ চরিত্রে কেউ মনে করবে, তো অনেক কিছু আর ভিলেন ভাই এমন তো প্রচুর ভিলেন রয়েছে প্রচুর, তো মানে 7-8 জনের না এখন তো ভিলেন রয়েছে, তো
সেদিন তো মানে একটা বিলিয়ন কেজির মতো হয়ে গেল, একটা বিলিয়ন আসবে চলে যাবে, আটটা বিলিয়ন আসবে, তো মজা তো হবে। যত বিলিয়ন এতদিন কাজ পাচ্ছিল না, সব বিলিয়ন একটা ডেকে এনেছে, হ্যাঁ সবাইকে কাজ দিয়ে দিচ্ছে, কমার্শিয়াল সিনেমা যত বিলিয়ন চলছে ক্যারিয়ার সব একসাথে এক মুভিতেই, তো মজাই ভাই। খাদানটা ফেস্টিভ্যাল যা বারবার সিনেমা, এটা ভাই কোনো আনন্দ করতে হবে, তো একটা সং একটা, আবার ট্রেলার যখন আসবে রেকর্ড বা রেকর্ড ব্রেক করতে হবে, ইয়াস পুরো মানে হাইপ হয়ে গেছি ভাই। তো এই সিলি ভিডিও তোমাদের কাছে টিজারটা কেমন লাগছে সেটা জানিও, আর বড় টিজারটা কেমন লাগছে সেটা জানতে পারো, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই, ভালো এ যা, এখনো সময় আছে।